শিলচর মালুগ্রামের উদয়ন সংঘের ব্যবস্থাপনায় দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে উদয়ন সংঘের পক্ষ থেকে 60 জন দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডক্টর রাজদীপ রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এতে সফলও হয়েছে। আগের চেয়ে কাছাড় জেলার কোভিড পরিস্থিতি অনেক উন্নত, লকডাউন হচ্ছে না। গতকাল রাজ্যের স্বাস্থ্য বিভাগ নতুন এসওপি তৈরি করেছে আর এতে লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিন্তু কিছু ক্ষেত্রে কোভিড বিধি কঠোর করা হয়েছে। এদিন রাজদীপ রায় আরও বললেন, যখন তিনি ছোট ছিলেন তখন উদয়ন সংঘের মাঠে এসে খেলতেন। বর্তমান মাঠের জমি নিয়ে যেসব জটিলতার সৃষ্টি হয়েছে তার সমাধানে গুরুত্ব দেবেন তিনি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন সংঘের সভাপতি শান্তনু দাস, সহসভাপতি বাসুদেব শর্মা, সম্পাদক কল্যাণ ধর প্রমুখরা বললেন, 1953 সালের প্রতিষ্ঠিত উদয়ন সংঘ বৃহত্তর মালুগ্রাম এলাকার একটি ঐতিহ্যবাহী সংঘ। কিছু বছর সংঘের কাজকর্ম বন্ধ ছিল, যদিও বর্তমানে সংঘের সামাজিক কাজকর্ম শুরু করেছেন তারা। তারা বক্তব্যে উদয়ন সংঘের মাঠটি সাংসদকে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তম দে প্রমুখ। গতকালকে আসাম সরকারের ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে লকডাউনের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ আসামের সামগ্রিকভাবে চিত্র এখন অনেক পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসাম, যেখানে ভারত সরকার নীতি আয়োগের তরফ থেকে আসামকে 3 লক্ষ টিকার, মানে 3 লক্ষ ভ্যাকসিনেশনের ডেইলি টার্গেট দেওয়া হয়েছে, সেখানে কোনো কোনো দিন প্রায় 3.5 লক্ষ 4.25 লক্ষ টার্গেট পূরণ হয়ে তার থেকে বেশি টিকাকরণ হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে। আমরা শিলচরেও দেখেছি যেদিন 15,000 টার্গেট নেওয়া হয়েছিল কাছাড় জেলাতে, সেদিন 23,000 ভ্যাকসিনেশন হয়েছে। যেদিন 10,000 টার্গেট নেওয়া হয়েছিল সেদিন 18,000 টার্গেট ভ্যাকসিনেশন হয়েছে। কাজে শিলচর পুরো আসামের দিকে যদি তাকাই, তাহলে গুয়াহাটিকে যদি ছেড়ে দিই তাহলে কাছাড় জেলাতে পুরো আসামের মধ্যে সবথেকে বেশি টিকাকরণ হচ্ছে, সবথেকে বেশি ভ্যাকসিনেশন হচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে ডাক দিয়েছেন যে সবাই এগিয়ে আসুন, আমরা একটা করোনামুক্ত, একটা কোভিড মুক্ত ভারতবর্ষ গঠন করার দিকে আপনারা সাহায্য সহযোগিতা করুন, সবাই মিলে ভারতবর্ষে কিছুদিনের মধ্যেই বাচ্চাদের জন্য এখন ভ্যাকসিনেশন এসে যাচ্ছে, একটা ফাইনাল স্টেজে সেটার কাজ চলছে। আর আমাদের মনে হয় ভারতবর্ষতে দেখেন 135 কোটি লোকের জন্য প্রায় 270 কোটি ডোজ আমাদের দরকার। আগামী 6 মাসের মধ্যে পুরো ভারতবর্ষকে যাতে আমরা ভ্যাকসিনেট করতে পারি সেটার দিকে আমাদের অগ্রসর হচ্ছে। আমরা পুরো সামগ্রিক ভারতবর্ষ যদি তাকাই তাহলে দেখা যায় যে প্রায় 80 লক্ষ ভ্যাকসিনেশন গত পরশুদিন ভারতবর্ষতে হয়েছে। এটা অভূতপূর্ব একটা সাফল্য। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে ভ্যাকসিনেশনের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে আমরা ভারতকে কোভিড মুক্ত করতে পারবো বলে আমার ধারণা। ধন্যবাদ। আমরা আবাসিক ক্লাবকে পুনর্জীবিত করার জন্য আমরা আবার ঝাঁপিয়ে পড়েছি। আমি মাননীয় সাংসদকে, সাংসদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি অনুরোধ করছি যে আমাদের উদয় সংঘের যে খেলার মাঠ সেটা, মানে আমাদের বৃহত্তর মালুগ্রামের মধ্যে একমাত্র খেলার মাঠ যেখানে প্রতিদিন খেলাধুলা হয়, শরীরচর্চা হয়, আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই মাঠে বিগত প্রায় 15 বছর ধরে বিভিন্ন নির্বাচনে আমাদের এই মাঠকে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য ব্যবহৃত করা হয়ে যাচ্ছে। এবারও আমাদের কাছ থেকে এমএসি নেওয়া হয়েছে, আমরা এমএসি দিয়েছি। তাই মাননীয় সাংসদের কাছে আমাদের আবদার যে আমাদের এই ক্লাবকে যাতে আমরা আবার সেটাকে পুনরুজ্জীবিত করতে পারি তার দিকে উনি বিশেষ দৃষ্টি দেবেন। আমরা জানি এবং আপনারাও জানেন যে এই করোনা প্যান্ডামিকে সাংসদের যে তহবিল থাকে সেই তহবিল আপাতত বন্ধ, কিন্তু সাংসদের কাছে তহবিল ছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে যে বিষয়গুলি উনি আমাদেরকে সাহায্য করতে পারেন এবং
আমি অনুরোধ করব যে আমাদের এই আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা শেষ করার পর উনি যদি দয়া করে আমাদের এই আমরা আমাদের মাঠের যে অবস্থা সেই অবস্থাটা যদি উনি সরজমিনে দেখে যান তাহলে উদয় সুন্দর লাভ হবে এবং পাশাপাশি এই অঞ্চলের জন্য উনি একটা কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।